Bismillahirrahmanirrahim. Assalamualaikum. প্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনা বোনেরা তোমরা কেমন আছো নিশ্চয়ই বাসায় ভালো আছো তোমরা সুস্থ থাকো ভালো থাকো এটাই আমাদের কাম্য আমি মোসাম্মদ পারভীন আক্তার ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষিকা আমি প্রথম শ্রেণীর পরিবেশ ক্লাস আজকে দিব তোমরা সবাই বই খাতা পেন্সিল নিয়ে তৈরি থাকো তাহলে আজকের বিষয় দেখো আজকের বিষয় সমাজের বিভিন্ন পেশা মানুষ দেখো পেশা পেশা কি পেশা কিন্তু একটা কাজ আমরা কি কাজ করতে পড়ে আমরা কি করি পেশা কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি সেটাই হচ্ছে পয়সা রোজগার করে সেটাই হচ্ছে কাজ কাজ করে কাজ করার উদ্দেশ্যই হচ্ছে পেশা তাহলে সমাজে বিভিন্ন রকমের মানুষ বসবাস করে আমাদের চারপাশে অনেক মানুষ বাস করে দেখো সেটা সবাই কোন না কোন জীবিকা নিয়েই ব্যস্ত সেই জীবিকা দেখো মানুষ অর্থ আয় করে কি বিভিন্ন পেশা দিয়ে সেটা এই বিভিন্ন কিছু মূল বিষয় পেশাগুলো আমি লিখে রেখেছি দেখো শিক্ষক ডাক্তার কৃষক কাবার নার্স কুমার জেলে তাঁতি মুচি রাজমিস্ত্রি দেখো আরো অনেক আছে পেশা সেটা তোমরা পরে বুঝতে পারবা আমি কিছু পেশা তোমাদেরকে দেখাবো দেখো শিক্ষক প্রথমে কি আছে শিক্ষক এক নম্বরে দেখো শিক্ষক দেখো শিক্ষক কি করতেছে শিক্ষা দিচ্ছে তোমাদেরকে তোমাদেরকে শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিচ্ছে আর তোমরা কি করতেছো ছোট্ট সোনামণিরা তোমরা শিক্ষা নিচ্ছ হ্যাঁ যে কোনো শিক্ষক তোমাদেরকে এইভাবে ক্লাসে শিক্ষা দিবে আর তোমরা শিক্ষার্থীরা সুন্দর করে শিক্ষা নিবে তারপরে কি আছে ডাক্তার দেখো ডাক্তার কি করে জানো ডাক্তার কি হাসপাতালে রোগীর চিকিৎসা করে কি করে আমরা যখন অসুস্থ হই তখন ডাক্তারের কাছে যাই গিয়ে কি করি আমরা কি চিকিৎসা নেই ডাক্তারের কাছে ঔষধপত্র গ্রহণ করে আমরা ডাক্তারের কাছে চিকিৎসা নেই তারপরে কি আছে কৃষক আমরা কি করি কৃষক এই কৃষক কি করে জমিতে চাষাবাদ করে জমিতে চাষাবাদ করে অনেক কিছুই চাষ করে যেমন ধান পাট আখ চা আর অনেক শাকসবজি ফল মূল এটা সেটা অনেক কিছুই সেটা তোমরা সবাই জানো যে এই শিক্ষক যদি জমিতে চাষাবাদ না করে তাহলে আমরা খাবো কি আমাদের এই শিক্ষকের চাষাবাদের ফলে আমরা কি ধান পেয়ে চাল পেয়ে আমরা খাই সেটা কি করি আমরা শিক্ষক আমরা কৃষক আমাদের অনেক গুরুত্বপূর্ণ এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ পেশা আমাদের আমাদের কি বাংলাদেশে আশীর্ভাগ মানুষই কৃষিজীবী আমাদের আশীর্ভাগ মানুষে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তাহলে এই পেশার গুরুত্ব আমাদের অনেক বেশি সেটাকে অবহেলা করা যাবে না তোমরা নিশ্চয় মনে রাখবা তারপরে কি আছে কামা তারপরে কি আছে কামা এই যে দেখো কামা কি করে দেখো কামারের কি কাজ দেখো এখানে লোহা গলিয়ে হাওয়া দিয়ে আগুন জ্বালিয়ে সে কামার দা বটি ছুরি সব কিছু কি করে গলিয়ে সেটা কামার তৈরি করে আমরা তরকারি কাটতে গেলে ধান কাটতে গেলে আমাদের এই জিনিসগুলো লাগবে তরকারি কাটতে গেলে বটি লাগবে সেটা আমাদের কামারের সেই পেশাকে আমাদেরকে কি অবহেলা করা যাবে না সেটাও আমাদেরকে কি মূল্যায়ন করতে হবে এই কামারকেও মূল্যায়ন করতে হবে এই কামারের কাছে আমাদের কোনো পেশাকে ছোট মনে করা যাবে না এ দা বটি ছুরি কাঁচি এগুলো কে তৈরি করে বলতো ছোট্ট সোনামণিরা বুঝতে পারছো এটা তৈরি করে কামার তারপর দেখো তারপর কি আছে নার্স দেখো নার্স কি করে আমাদের কি ডাক্তার আর নার্সের ভিতরে আমাদের একটু সংযোগ আছে ডাক্তার যেমন কি করে রোগী দেখে আর নার্স কি করে সেবা দেয় আমরা যখন হাসপাতালে ভর্তি হই তখন কি করে নার্স নার্স হচ্ছে ইংরেজি শব্দ নার্সের বাংলা হচ্ছে সেবিকা আমরা কি করি সেবা দেই কাকে সেবা দেই রুগীকে হাসপাতালে ভর্তি হওয়া রুগীকে আমরা কি করি সেবা দেই হ্যাঁ তাকে কি করে সেবা দেই হাসপাতালে মনে করো নার্সগুলা কি করে স্লাইড লাগাই দেয় আমাদেরকে ইঞ্জেকশন দিয়ে দেয় হ্যাঁ
প্রেসার মাপে কিভাবে ওষুধ ডাক্তারের পরামর্শে তারা আমাদেরকে কি করে ওষুধ দিয়ে দেয় ওষুধপত্র আমাদেরকে দিয়ে দেয় সময় মতো যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারি আবার কি সেবা জানো তোমরা কিন্তু বাসায়ও ছোট সোনামণিরা সেবা দিতে পারো কিভাবে মনে করো মা বাসায় অসুস্থ হলো তোমরা কি করো এক গ্লাস পানি মাকে নিয়ে যা আগায় দিলা হ্যাঁ এটা সেবা না এটাও কিন্তু সেবার মধ্যে পড়ে তোমরা কিন্তু এই কাজটা করতে ভুলো না প্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা তোমরা তোমাদের বাসায় দাদু দিদারা মনে করো অসুস্থ তাদের কাজে একটু সাহায্য করলা এটাও কিন্তু সেবা সেটা তোমরা জানো বুঝতে পারছো এটাও কিন্তু সেবা আমরা কিন্তু বিভিন্ন ভাবে সেবা দিতে পারি শুধু ওই ডাক্তার আর নার্স সেবা দিতে হবে না তোমরাও সেবা দিতে পারো সেটা জানো এখন তারপর কি আছে কুমার কুমারের হচ্ছে এটা কি আছে কুমার কুমার কি করে আমাদের মাটি হাড়িপাতিল তৈরি করে আমরা কি প্রিয় ছোট্ট সোনামণিরা মাটির হাড়িপাতিল দিয়ে খেলনা খেলি কি কি খেলনা করি মাটির আমরা কি কলস বানাই হাড়িপাতিল বানাই খেলনা হরিণ কত কি ফুলদানি আমরা ফুল সাজিয়ে রাখি ঘরের ভিতরে খেলি কত কি মাটির কি হাড়িপাতিল খেলনা অনেক কিছু সুন্দর মাটির জিনিস কি তৈরি হয় সেটা আমরা কোথা থেকে পাই কুমার আমাদেরকে সেটা তৈরি করে দেয় সেটা আমরা বাজারে গিয়ে তৈরি কিনে নিয়ে তখন বাসায় খেলি তারপর তারপর কি আছে জেলে তারপর কি আছে জেলে জেলে কি করে এটা তোমরা সবাই নিশ্চয়ই জানো দেখতে পাচ্ছ সবাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জেলে কি করছে জেলে ভাই নদীতে মাছ ধরছে দেখছো কত বড় বড় মাছ শুনো তোমরা শুধু বড় মাছই খাবা না ছোট মাছই খাবা ছোট মাছও খাওয়া ভালো বড় মাছও খাওয়া বড় মাছ হচ্ছে আমিষ মনে করো তেল কিন্তু ছোট মাছ খেলে কি চোখে জ্যোতি বাড়ে এই ছোট মাছও তোমরা অবহেলা করবা না অনেক সময় মনে করো যে কাটার ভয়ে তোমরা খাবা না কিন্তু চেষ্টা করবা হ্যাঁ মায়ের কাছে হেল্প নিয়ে কি করবা ছোট মাছও খাওয়ার চেষ্টা করবা বড় মাছও খাবা আবার ছোট মাছও খাবা ছোট মাছ কি খেলে চোখের জ্যোতি বাড়ে দৃষ্টিশক্তি বাড়ে তোমাদের কোনো ছোট চোখের সমস্যা হবে না দেখো না আমি চশমা লাগাইছি আমার এই সমস্যা বুঝছো আমি চাই যেন তোমাদের কোনো সমস্যা না হয় এটা মনে রাখবা খেয়াল রাখবা ঠিক আছে আমার যেটা হয়েছে সেটা যেন তোমার তোমাদের না হয় তারপরে কি আছে এটা দেখো তো এটা কি এখানে কিন্তু নাম লেখা নাই দেখো তো এটা কি করতেছে ছোট্ট সোনামণিরা এখানে কি করতেছে দেখো তো এটা এটা হচ্ছে দর্জি এই তো তোমরা বুঝতে পারতেছো দেখছো তোমরা অনেক বুঝে গেছো দেখো দর্জি দর্জি কি করে কাপড় সেলাই করে দেখছো কি সুন্দর সুন্দর শার্ট প্যান্ট সালোয়ার কামিজ ফ্রক তোমরা কি করো তৈরি করে কে তৈরি করে দর্জি সেটা সেলাই করে আমরা কি করি গায়ে পরিধান করি হ্যাঁ এই দর্জি তারপরে দেখো এখানে কি আছে তারপরে আছে কি তাঁতি তাঁতি কি করে তোমরা জানো তাঁতি কি সুতো বুনে এই যে দর্জি এ কি করে কাপড় সেলাই করে আর এই তাঁতি সুতো বুনে কাপড় তৈরি করে তারপরে আমরা কি করি দর্জির কাছে কাপড় দিয়ে কাপড় সেলাই করি তারপরে কি আছে মুচি মুচি কি করে সেটা আমরা কি আমাদের হয়তো জুতো ছিঁড়ে গেল তারপরে আমরা কি করি সেটা মুসির কাছে যাই কি করি সেলাই করি রং করি জুতা এইটা তারপরে কি আছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কি করে বন্ধুরা তোমরা বুঝতে পারছো সোনামণিরা এই যে আমি এই বিল্ডিং এর মধ্যে ক্লাস নিচ্ছি তোমরা বুঝতে পারতেছো এটা ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের একটা রুম দেখো এটা হচ্ছে রাজমিস্ত্রি তৈরি করেছে এটা ইট বালি সিমেন্ট রড দিয়ে এটা কি কে তৈরি করেছে রাজমিস্ত্রি তোমরা অনেক বুঝে গেছো তোমরা অনেক ভালো তারপরে দেখো তারপরে এইরকম আরো অনেক মূল বিষয় আছে যেমন কাঠ মিস্ত্রি আছে কাঠ মিস্ত্রি আছে কাঠ মিস্ত্রি কি করে জানো না এই যে তোমরা দেখো চেয়ার টেবিলে বসে ক্লাস করতেছো না বাসায়ও তোমরা টেবিল চেয়ারে বসে পড়ালেখা করো সেইটাই তৈরি করেছে কে কাঠ মিস্ত্রি এই তো তোমরা বুঝতে পারতেছো তোমরা অনেক ভালো মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবা এই যে কাঠ মিস্ত্রি তারপরে কি আছে তারপরে কি আছে দেখো ধোপা ধোপা সেটা কাপড় ধুয়ে আসে যেটা আমরা ধোপা কাপড় পরিষ্কার
তারপরে ধোয় তারপরে কি আছে নাপি আমরা কোথায় যাই চুল যখন আমাদের অনেক বড় হয়ে যায় তখন আমরা সপ্তাহে অন্তত একদিন আমাদেরকে চুল কাটা দরকার নখ চুল এগুলো আমাদের কাটা দরকার সপ্তাহে তাহলে সেটা আমাদেরকে কোথায় যেতে হবে নাপিদের কাছে যেতে হবে নাপিদের কাছে গিয়ে সেটা আমাদের কি নাপিদের কাছে যেতে হবে নাপিদের কাছে গিয়ে আমরা কি করব চুল কাটব তারপরে এরকম তারপর আমি মুজির কথা বললাম এটা তো আছে লেখা তারপরে দেখো এই রকম করে তাহলে আমরা বিভিন্ন পেশার মানুষের উপর কি নির্ভরশীল আমাদেরকে কি করতে হবে প্রত্যেক সমাজে প্রত্যেক মানুষের কি গুরুত্ব আছে গুরুত্ব রয়েছে তারা আমাদের বিভিন্ন প্রয়োজন মিটিয়ে থাকেন কেননা কারণ ওদের ছাড়া আমাদের চলবে না আমাদের ছাড়া ওদের চলবে না তাই প্রত্যেকটা মানুষের পেশাকে আমাদেরকে পেশাজীবীকে কি করতে হবে সম্মান করতে হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে কোন ছোট বড় কি দেখা যাবে না এইখানে দেখো মুচি এ মনে করো তোমরা মনে করতেছো দেখো মুচি অনেক ছোট জুতা পরিষ্কার করে তোমরা মনে এটা কখনো আনবা না সে জুতা সেলাই করে এটা কখনো আনবা না কারণ প্রত্যেক পেশা কি মানুষের সমান গুরুত্ব তোমাদেরকে কোনো কিছুই অবহেলা করা যাবে না তোমরা দেখো তোমরা ছোট্ট সোনামণিরা তোমরা যখন অনেক বড় হবা বড় বড় পেশায় কাজ করবা মনে করো প্রকৌশলী মনে করো আরো ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা হ্যাঁ কর্নেল হবা মেজর হবা তাই বলে তখন তোমরা এই সামান্য পেশাগুলোকে তোমরা ছোট করে দেখবা না বুঝছো এটা কখনোই করবা না এটা করা নিয়ম না তাই আমরা চাই যে প্রত্যেক পেশার মানুষকে সমান চোখে কি দেখতে হবে কোনোকে ছোট বড় করে দেখা যাবে না সমাজে বাস করতে গেলে সবার সাথে মিলেমিশে চলতে হবে মিলেমিশে কাজ করতে হবে সবাইকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এবং ভালোবাসতে হবে এখানে দেখো তাই আমাদেরকে কি বলতে হবে যে সব পেশার মানুষকে সমান চোখে দেখবো দেখো আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে শপথ নিতে হবে যে আমরা সব পেশার মানুষকে সমান চোখে দেখবো এটা হলো ইম্পর্টেন্ট একটা এটা তোমরা আজকে কি মাথায় ঢুকাই নাও শপথ নাও যে সব পেশার মানুষকে আমরা সমান চোখে দেখব কোন পেশাকে আমরা ছোট চোখে দেখব না তোমরা অনেক ভালো আমি এটাই চাই সেরকম না আমার মনে করো কাজ করতে গেলে তো আমাদেরকে শ্রম দিতেই হবে আর বড় কিছু হতে হয়ে গেলে তো আমাদের শ্রম করতেই হবে পরিশ্রম করবা আর খেটে খাওয়া মানুষ হচ্ছে শ্রমজীবী যারা শ্রম দিবে তারাই অনেক বড় হবে তোমরা ছোট্ট সোনামণিরা অনেক ভালোভাবে লেখাপড়া করো মানুষের মতো মানুষ হও এবং বাসায় থাকো খুব ভালো করে পড়াশোনা করো এবং পরিষ্কার করে লেখো কারণ অল্প একটু পড়বা এবং লিখবা লিখলে তোমাদের লেখাগুলো খুব সুন্দর হবে বারবার লিখবা লেখা খুব সুন্দর যেন হয় বারবার লিখবা লেখাগুলো তোমাদের সুন্দর হবে লেখা সুন্দর হওয়ার জন্য তোমাদের কি আমাদের স্কুলে লেখা শিক্ষক আছে তোমাদের লেখা যেন আরও সুন্দর হয় সেই চেষ্টাই করো বাসায় আপাতত পরিস্থিতির কারণে তোমরা বাসায় এসো স্কুলে আসতে পারতেছো না লেখাটা শিখতে পারতেছো না ঠিক মতো বাসায় বড়রা আম্মুরা আছে বড় ভাই বোনরা আছে ওদের কাছে সাহায্য নেও এবং লেখাটা সুন্দর করো বাসায় ভালোভাবে পড়ালেখা করো কারণ যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে তোমাদের বের হওয়া যাচ্ছে না আমাদেরকেও খারাপ লাগতেছে তোমাদেরকেও খারাপ লাগতেছে তোমাদের সাথে আমাদের অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে আমাদেরও খারাপ লাগতেছে তাই আমি এই পরিবেশ ক্লাস নিলাম তোমরা এটা বাসায় দেখবা ভালো করে পড়বা বুঝবা বুঝে বাসায় এই অধ্যায়ের প্রশ্নগুলা তোমরা ভালোভাবে পড়বা এবং লিখবা আর মাকে দেখাবা লিখে টিখে সুন্দর করে মাকে দেখাবা যেন হইলো কি না ভালো সেটা অবশ্যই মারা দেখবে তারপরে এই এই কামনা করে আজকের এই ক্লাস আমি শেষ
শেষ করছি। শেষে একটা ইয়া দিচ্ছি যে এই মহামারী করোনা ভাইরাস যেন মানে পরিস্থিতির কারণে তোমরা বের হতে পারতেছো না, তোমরা যেন বের না হও সেটাই ভালো, সেটাই তোমাদের জন্য উত্তম। আর এই বাইরে বের হলে প্রয়োজন ছাড়া বের হবো না, আর বের হলে তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখবা, মাস্ক ব্যবহার করবা, হ্যাঁ, আর এইভাবে তোমরা বারবার সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবা, পরিষ্কার থাকবা, আর 20 সেকেন্ড ধরে হাত ধোবা এবং আধা ঘন্টা পর পর করে হাত ধোবা, যেন তোমরা শারীরিক সুস্থতা থাকো, ভালো থাকো। সুস্বাস্থ্য কামনা, তোমাদের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা।